वेलकम फ्रेंड्स वन्स अगेन आमादेर एक जोन अनुभवी सदस्य रतन बाबू मंदिरा कैम्पर एक जोन कर्णधार मिस्टर अयनेर का जैगाटी सम्बन्धे किछु तथ्य संग्रह करछेन। चलुन देखा जाक कैम्पटी सम्बन्धे कि जाना जाए मिस्टर अयन बाबू थेके। आमार डान दिके तो रतन बाबू एवं জানি যারা আমাদের আধ্যাত্মিক জগতে বা প্রেমের জগতে বিখ্যাত মানুষ এবং এখনো প্রতি বছর মারাত্মক রকমের ভিড় হয় সেই মেলায় যেখানে বাউলরা নিজেদের মধ্যে সবকিছু আদান প্রদান করে। আপনার এই অঞ্চলটা কিন্তু সেই জায়গার মধ্যে, তাই তো? এইখানে দাঁড়িয়ে পুরুষের হাওয়া শান্তি পায়, গীত গোবিন্দে জয়দেব বলে গেছে, ওই জয়দেব বলেছে পুরুষের হাওয়াতে শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা নদীর হাওয়াতে পাওয়া যায় না। তো গীত গোবিন্দের কথা বলছি, জানুয়ারি মাসে জয়দেব তেন্দুলি মেলা আমাদের মেনলি যখন ইউনিভার্সিটি লাইফে কাটিয়েছিলাম ইউনিভার্সিটিতে, সেই সময় প্রচুর বাউলের সমাগম হয়, এন্ড সেখান থেকে আমাদের মাথায় ছিল যে ক্যাম্প করার পরে যদি এরকম কোনো জায়গা আনতে পারি যেখানে শুধুমাত্র মিউজিকের ইনস্ট্রুমেন্ট থাকবে, তুমি বাড়িতে শুয়ে আছো এন্ড তোমার মাথায় এলো আজকে আমি আর্ট ভিলেজ ক্যাম্পে যাবো, আজকে আমার মাথায় এলো আজকে আমি সারা দিন মিউজিকের সঙ্গে থাকবো, তাহলে কিরকম হতে পারে? দেন গো প্ল্যান অ্যান্ড সেই কারণে আমরা এখানকার যে বেসিক্যালি হচ্ছে জয়দেবের মৌজা হচ্ছে মন্দিরা, এখানেই বেসিক্যালি জয়দেব বেশি করে থেকে গেছে, কিন্তু এই নামটাকে তোলা হয় না। তো আমরা তাই জন্য এসেছি মন্দিরা মিউজিক্যাল ক্যাম্প নামে, যাতে মন্দিরাকে তুলতে পারি আর বাউল সত্তাকে তুলতে পারি। বাউল মানে হচ্ছে কথা, মানে হ্যাঁ ওদের কথা অনুযায়ী সঙ্গীত মানে হচ্ছে সঙ্গের ইঙ্গিত, তো সেই সঙ্গটা বানানোর জন্য আমরা একটা দুর্গাপুর মুচিপাড়া হয়ে দেন তারপরে তুমি এখান থেকে অজয় ঘাট ক্রস করে দেন তুমি আসতে পারো এখানটায়। আদারওয়াইজ সেকেন্ড অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি ওখান থেকে বোলপুর গামী যেকোনো বাসে এসপ্ল্যানেড থেকে ধরে গেলে ইলামবাজার নামলে ইলামবাজার থেকে ডাইরেক্ট এখানটা টোটো বা গাড়ি ভাড়া করা করে পাওয়া যায়। তোমাদের এটা মানে কন্ট্রাক্ট করার জন্য লোকে কিভাবে কন্ট্যাক্ট করবে? easypeace.com ব্যাকপ্যাকার্স, সেখানে তুমি সার্চ করে নিও easypeace.com বা মন্দিরা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, একটাই পাবে গুগলে, যেখান থেকে তুমি ডাইরেক্ট বুক করে নিতে পারবে। ওখানে ফোন নাম্বার সবকিছু সবকিছু নরমাল এটা যে রয়েছে এটা কি আরো এক্সটেন্ড করবে না? এটাই ফিক্সড একদম, এক একর জায়গা রয়েছে এটা একবারে পুরো। এখানে বেসিক্যালি কটেজ, ট্রি হাউস, পার্কিং প্লট এরকম ভাবে তৈরি হবে আর কি, ঠিক আছে? সবকিছু প্ল্যান ছিল, এখন আপাতত ক্যানোপি টেন্ট তৈরি হয়েছে চলার জন্য, এন্ড ধীরে ধীরে যত বড় হবে আর কি এই জায়গাটা পুরো এক একর জায়গা জুড়ে তৈরি হবে। আখড়াটা যেটা রয়েছে সেটা বিরাট বড় একটা মাঝখানে আখড়া তৈরি হবে, এন্ড চারিদিকে গোল করে কিছু একটা হওয়ার প্ল্যানিংস রয়েছে এখন। ওকে, উইশ ইউ গুড লাক। ওনাদের সঙ্গে একটা গ্রুপ ছবি তুললাম এবং আশা করি আপনার ভালো লেগেছে। লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ, থ্যাংকস।